একদম সেই সুন্দর একটি গান।
চলুন চলুন সেই রকম একটি সুন্দর গান নিয়ে আজ আছি আজকের মঞ্চে পরবর্তী দাদা সেই সুন্দর দুই ছুটি অনেক দূর থেকে যারা আপনাদের এই মঞ্চে এসেছেন আপনাদেরকে আনন্দ দিতে এবং নিয়ম মন্ত্রের শীর্ষে মাটি দিতে মঞ্চে আছি সেই সুন্দর দুই ছুটি মঞ্চে পরবর্তী দুই টান্ডু ঋত্বিক সাথে নিশা ঋত্বিক এবং নিশা নিশা ঋত্বিকের জন্য জায়গাটা ছড়িয়ে আছে খালি সেই গোটা ওই বেঙ্গলে একদম যারা সমস্ত মঞ্চ কাঁপিয়ে বেড়াচ্ছে শুধু আসানসোল থেকে মেদিনীপুর তো সেই রকম সুন্দর দুয়ের গানে সেই সুন্দর দুই ছুটি নিশা সাথে পটে পটে না চুরির তেমন এত গরম ছিপে ওঠে না পটে পটে না চুরির তেমন এত গরম ছিপে ওঠে না ধুপুকুনি কমে না একা প্রেমে যাবে না যেমন তেমন হাতে পাখি নারে দানা খাবে না ধত্তেরি কি ধত্তেরি কি পটে পটে না চুরির তেমন এত গরম ছিপে ওঠে না ধত্তেরি কি ধত্তেরি কি পটে পটে না চুরি দেবর এত গরম ছিপে ওঠে না ধত্তেরি কি হা ধত্তেরি কি আরে ঘুরতে গেলে আমি রে জুটতে টামি রে বুঝবে তো ফুলছিলাম যে কত তাহা মিরে উসকে দিলে আমাকে জানি রে ধরব তো ধরব আমি দেখেছি আমি রে করিস না রে চাই আমার ভেজা পাই আমার ডিমান্ড ব্যাপক চড়া ধরা ছোঁয়া যাবে না ধত্তের কি পটে পটে না চুরির তেমন এত গরম ছিপে ওঠে না ধত্তের কি পটে পটে না চুরির তেমন এত গরম ছিপে ওঠে না ধত্তের কি হ্যাঁ ধত্তের কি ধত্তের কি আমার মধুরা তো দূরের কথা সামনে যে সমস্ত বাড়ির মা বোনেরা বসে আছেন দিদি বৌদিরা বসে আছে আমি গ্যারেন্টি দিচ্ছি এই গানের ডান্স থেকে আপনারা ঠিক আছে সেই ডান্সের মঞ্চে আছে আজকের মঞ্চ কপাতি
কাপাতি সেই হাসি দুনিয়ার কমেডিয়ানদের কি আজকের মঞ্চ কাপাতি আজকের মঞ্চ হাসিয়ে ভরিয়ে দিয়ে ইয়ং বন্ধুদের এবং ইয়ং বন্ধুদের একদম সেই হাসির ট্যাবলেট নিয়ে মঞ্চ মিস্টার শ্রীমু আর শ্রীমু জন্য জায়গাতে জড়ি হাতে তালি মঞ্চ মিস্টার শ্রীমু লাইট আপ করবি আর সাউন্ড করে বলবো সাউন্ডটা টিপে দাও ঠিক আছে ওই বৌদি তো পুরো একদম শুয়ে পড়ছিল ওই যে দেখো হ্যাঁ ওই বৌদি শুয়ে পড়ছিল বৌদি কি হয়েছিল বৌদি কি হয়েছিল তোমার ওখানে পুকুরে শুয়ে পড়ছে জানো হ্যাঁ একটা ঝড়ে হাতে তালি দেব যদি ভালো লাগে আর এরপর এখন অনুষ্ঠান বন্ধ থাকবে যদি এই সাউন্ডের এখান থেকে এই ভিড়টা না করবে অনুষ্ঠান বন্ধ থাকবে ঠিক আছে এখান থেকে টোটাল ফাঁকা হতে হবে তার কারণ এরা সাউন্ড বাজাতে এসেছে এইখানটা ভিড় করে থাকলে এদের অসুবিধা হচ্ছে যারা সাউন্ড চালাচ্ছে এদের অসুবিধা হচ্ছে এখান থেকে পুরো ফাঁকা করুন তবে এখান থেকে ফাঁকা করলে তবে ডান ফেরা কারণ ফাঁকা করে এত গোটা মাঠ ফাঁকা আছে হ্যাঁ এখানে তারা নেবে 36 দেখবে ওখানে নেবে 32 দেখবে যেমন এখানে দাঁড়িয়ে দেখতে জানা যাবে তারপর সামনে এখানে কষ্ট হচ্ছে পরিশ্রম করতে থাকছে তো প্লিজ একটু সাইডটা দিয়ে ছোট দাঁড়ান আর চলুন মঞ্চে থাকে নিয়ে আসছি একবার মঞ্চে আছে সুন্দর আকর্ষণে এটি ভালো ভালো গান নিয়ে এবং বন্ধুরা নাচি দিতে মাঝে দিতে আজকের মঞ্চ কাপে দিতে আজকের সুন্দর সন্ধ্যার যে সুন্দর সন্ধ্যার গান নিয়ে মঞ্চে আছে সেই মিস কিরণ মিস কিরণ আর কিরণের জন্য যাবে একটা জোরে হাতে তারি মিস জোজোর যারা সুন্দর একটি গানে ইয়ং বন্ধুদের নাচি দিকে মাটি দিকে আজকের মঞ্চ কাপাতে আজকের মঞ্চ মাতাতে মঞ্চ মিস কিরণ মঞ্চ মিস কিরণ একটা জোরে হাতে তারি দেবো মিস কিরণের জন্য সাউন্ডকে কিরণের জায়গাতে দিতে দাও In 1975, I heard a song, show me never lie by it. I said, I'm so strong, I didn't come forward to get some new things. You didn't get it, not so quick, got the future to hunt. You was again in the month of July, during the rain. You gave this song, a new found, just for us, just to get down. Listen.
listening to it on the radio, going along, enjoying the flow, mixing the colors in the rainbow. Check out the voice of Miss JoJo. বিশেষ করে আমার ইয়ং বন্ধুর হ্যাঁ হ্যাঁ তো মেয়েদিকে আমার ইয়ং বন্ধুর হাতে তালি দিতে কি সুন্দর কেন দেবে না গানে সে হ্যাঁ আ আ হতে তোমার হাত তালি দেবে না তো কে দেবে বল ওইদিকে হাত তালি দিচ্ছে আপনারা কেন দিচ্ছেন না এদিকে কেন হাত তালি দেন এবার লাইটটা দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ
ও হাতটা দেবে কি করে? এটা কেন গন্ড বলছে? জোনটি সামনে দেখো, আমি ভাবলাম বোধহয় গান ভালো হচ্ছে না, এই জন্য হাতটা দিচ্ছে না, কিন্তু কারণ তো অন্য। দেখো একবার কেস কেন বলতে পারবে? কেন হাতটা দিচ্ছে না? এদিকে দিদি বৌদির হাতটা দিচ্ছে না, অথচ ইয়ং ছেলের হাতটা দিতে কেন বলতে পারবে? বলে দেবো, বলছে ইয়ং ছেলেরা দিচ্ছে হাতের তালি, ইয়ং ছেলেরা দিচ্ছে হাতের তালি, তার কারণ এদের মনটা হলো সাচ্চা। তাই তো, ইয়ং ছেলেদের মন সবসময় সাচ্চা হয়। হ্যাঁ, কার বউ ছেড়ে দিতে সেই বউকে নিয়ে পালিয়ে বিয়ে করে ফেলেছে, পাড়ার কোন মেয়ের বিয়ে হচ্ছে না, তাকে নিয়ে ঘুরতে যাচ্ছে, সব সময় ইয়ং ছেলেদের মন সাচ্চা, ইয়ং ছেলেরা দিচ্ছে হাতের তালি, তার কারণ ওদের মনটা হলো সাচ্চা। আর সারা দিদি বৌদিরা দেবে কি করে? দেখো কোলে আছে বাচ্চা, বাচ্চা নামান যেন মনে হচ্ছে স্টার জলসার জি বাংলা সিরিয়াল দেখছে, যা বলছি টুক করে নামে দিতে, আবার তুলে দিচ্ছে, দেখো ও মা গো, নামাচ্ছে তুলছে তুলছে নামাচ্ছে, মনে হচ্ছে স্টার জলসার সিরিয়াল দেখছে, রোজ দেখে থেকে অভ্যাস হয়ে গেছে, তো কিছু করার নেই। সেই ঝিনি ছোটবেলা থেকে তার মাকে খুঁজে গেল, মাকে পেল না, তবু দিদি বৌদিরা দেখবে, আবার কি এলো না ভূতু না, তার মধ্যে পটল ছিল, সারা জীবন ধরে পটল তার বাবাকে খুঁজে গেল, বাবাকে আর পেল না, সিরিয়াল কোন রকমে শেষ করে দিল, পটল বাবাকে খুঁজে পাওয়া নাই, পা সিরিয়ালটা শেষ হোক, এই করে নাম দিল কি না ভূতু। আর দুদিন পর যদি নাম না পেত, নাম লাগতো হাগু মুতু, এই সব যে মোটামুটি জ্বালাতো, আর দিদি বৌদিরা তাই বসে বসে দেখতো, আর যদি সেটা বক্স রিচার্জ না করে দিত না, দাদা দুদিন ভাত পেত না গো, তাই তো ঠিক বলছিল, সেটা বক্স রিচার্জ না তাহলে কি করে? করে তো ভাই, জীবনে ভাত হবে না, আগে সেটা বসে দিচ্ছে, আগে মা লক্ষ্মীরা ঘরে থাকবে, তারপর অন্য কিছু, হাসি দেখে তো যেন থামছেই না, মনে তো কল গেলে র্যাড দিচ্ছে, এখনই শুভশ্রী বেরিয়েছে বলবে আপনার টুথপেস্টে কি নুন আছে? ও মা গো দূর লাভ লাভ, পরবর্তী নাচ আয় বলি আয়, আর পরবর্তী নাচ নিয়ে মঞ্চে তাকে হাজির করছি, একদম কাশি দিকে টিএপি ঘুরে ঘুরে সকলকে মাতাতে মঞ্চে বেশ ঝুঁকি, মঞ্চে বেশ ঝুঁকি, আর যদি জমে যায় তো চোরে হবে তালি, লেট কবি মঞ্চ আছে সেই সুন্দর গানে, সেই সুন্দর চেকালে যান ঘর বেশ ঝুঁকি, এখন মোবাইলে যুগ, ঠিক আছে হতেই পারে,
जीना मरना साथ मैंने तेरे, यही है
कुछ